ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন ছিল আজ। দেয়া হচ্ছে 4 জুনে বাড়ি যাওয়ার টিকিট। রাজধানী রেল স্টেশনে টিকিট প্রত্যাশীদের চাপে টালমাটাল অবস্থা। অনলাইন ও অ্যাপসের মাধ্যমে টিকিট কিনতে না পেরে অনেকে জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তবে অ্যাপস নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সিএনএসবিডি বলছে, অতিরিক্ত চাপের কারণে যাত্রীরা অ্যাপসের মাধ্যমে টিকিট কিনতে সমস্যায় পড়েছেন। ঈদে ঘরমুখো মানুষের রেল সেবা দিতে প্রতিদিন 28,000-এর বেশি টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে অর্ধেক টিকিট অনলাইন এবং অ্যাপসের মাধ্যমে এবং বাকি অর্ধেক কাউন্টার থেকে বিক্রি করা হয়। শনিবার বিকাল থেকে লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে টিকিট পেয়ে অনেকের মুখে সুখের হাসি। কালকে বিকাল 4টায় আসছি, এখন পাইলাম। হ্যাঁ, সর্বশেষ প্রচেষ্টার ফলে আমি 27 ঘন্টা পরে শান্তারে টিকিট পাইছি। এট লাস্ট পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। ডিজিটাল পদ্ধতিতে রেলের টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে অনলাইন এবং অ্যাপসের মাধ্যমে। অথচ ডিজিটাল পন্থায় চেষ্টা করে ব্যর্থ হয়ে অনেকে অ্যানালগ পদ্ধতিতে লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার চেষ্টা করেন। সিএনএসবিডির তথ্য বলছে, প্রতিদিন অ্যাপসের মাধ্যমে 10,500 টিকিট কিনতে পারবেন যাত্রীরা। সেই হিসেবে গত 4 দিনে 42,000 টিকিটের মধ্যে 35,000-এর বেশি টিকিট বিক্রি হয়েছে। 4 দিনে 83% টিকিট বিক্রি হলো, অথচ যাত্রীরা টিকিট কিনতে পারছে না বলে অভিযোগ করছেন। সার্ভার ডাউন দেখাচ্ছে, আবার চলে যাচ্ছে, কোনো সিট আসতেছে না, এই ধরনের ঝামেলা হচ্ছে। অনলাইনে চেষ্টা করেছি কিন্তু অনলাইনে অনেক সমস্যা, নেটের সমস্যা, তারপর আবার সিট অ্যাভেলেবল নাই, এটাও দেখাচ্ছে। কালকে দিন 2টায় এসে দাঁড়াইছি, রাত গেছে, এখন পর্যন্ত দাঁড়া আছি। এই অবস্থা যদি হয় বাংলাদেশে তাহলে ডিজিটাল বাংলাদেশ কোথা থাকলো। অনেকে অ্যাপসে টিকিট কেনার চেষ্টা করে টিকিট না পেলেও টাকা কেটে রাখা হয়েছে। সিএনএসবিডি বলছে, 1 সপ্তাহ পর টাকা ফেরত পাবেন যাত্রীরা। অ্যাপসটা উদ্বোধন হয়েছে 1 মাস হয়েছে, ঠিক আছে। অ্যাপসে প্রচুর ডাটা লাগে, প্রচুর ব্যান্ডউইথ লাগে, ঠিক আছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। টিকিট কালোবাজারির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে র্যাব। টিকিট বিক্রি থেকে শুরু করে পরবর্তী সময়ে ট্রেনে নিরাপদে যাওয়া এবং বাড়ি থেকে নিরাপদে ফেরা যাতে শান্তিপূর্ণভাবে হতে পারে, তার জন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। যাত্রীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর গোয়েন্দা নজরদারি রয়েছে বলেও জানানো হয়। 4 জুনের টিকিট বিক্রির মধ্য দিয়ে এবারের ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শেষ হলো। কর্মস্থলে যারা ঈদ আনন্দ শেষ করে ফিরবেন তাদের ফিরতি টিকিট দেওয়া হবে 29 মে থেকে। এই ঈদ যাত্রা সবার যেন আনন্দময় এবং নিরাপদে হয় এমন প্রত্যাশায় দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা।